ভোট গণনার খবর জানাতে আমরা আবার চলে যাব রাজধানীর বিভিন্ন জায়গাতে। আমাদের যে সহকর্মীরা আছেন ইকবালের মাধ্যমে, সেই সহকর্মীদের কাছ থেকে আমরা জানবো যে ভোট গণনার কি অবস্থা এবং সহকর্মীরা আমাদের কাছে কি তথ্য নিয়ে আসছেন এখন। জাফর, আমরা আবার হচ্ছে একটু ঢাকার মধ্যেই থাকতে চাই, যেহেতু ভোট গণনা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যাব হচ্ছে আমাদের সহকর্মী রায়দুল আছেন, তিনি আছেন হচ্ছে রাজধানীর একটি কেন্দ্রে রয়েছেন, তার কাছে এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। প্রায় একটি ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণের শেষ হওয়া, এখন চলছে ভোট গণনা। আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর বনানী যে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, সেখানটিতে আছি। এখানে কিন্তু প্রায় এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছে এই কেন্দ্রের, তাদের কিন্তু ভোট গণনা প্রায় শেষের দিকে, এই আসনটি কেন্দ্র যেটি ছিল আর কি, এই কেন্দ্র প্রায় শেষের দিকে। এখন আনুষ্ঠানিকভাবে এখানকার রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন, তার সাথে এই পুরো গণনার যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আসলে রিটার্নিং কর্মকর্তার হাতে তুলে দিবেন, যে কতটি আসলে ভোট পড়েছে, কতটি হচ্ছে যে কোন আসনে বা কোন প্রতীকে কতটি ভোট পড়েছে, এই বিষয়গুলি আসলে রিটার্নিং কর্মকর্তার হাতে এইখানকার দায়িত্বরত যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি তুলে দিবেন আর কি। তো আমরা যদি বলতে যাই, ঢাকা 17 আসনে মোট এই যে বিদ্যানিকেতন যে স্কুলটি রয়েছে সেখানে কিন্তু মোট 7টি কেন্দ্র রয়েছে, সেই 7টি কেন্দ্রের ভোটার সংখ্যা কিন্তু প্রায় 17,912 জন। এছাড়া যদি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে পুরো 17 আসনে কিন্তু 124টি কেন্দ্র সেন্টার রয়েছে, তার মধ্যে কিন্তু মোট যদি আমরা ভোটারের কথা বলতে যাই, তার মধ্যে রয়েছে 3,23,935 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 1,70,783 জন এবং নারী ভোটারের সংখ্যা রয়েছে 1,53,147 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটারও এখানে রয়েছে 5 জন। তো এক কথা যদি আমরা বলতে চাই, এখানকার এই যে বিদ্যানিকেতন স্কুলের যে একটি কেন্দ্র রয়েছে, এখানে মোট 7টি কেন্দ্রের মধ্যে 1টি কেন্দ্রের ভোট গণনা ইতিমধ্যেই তাদের কাজ সম্পূর্ণ করে ফেলেছেন। তাদের যে ফলাফল, তাদের যে কতটি আসলে ভোট কাস্ট হয়েছে, কতটি ভোট পড়েছে কোন প্রতীকে, সেই বিষয়টি আসলে তারা ইতিমধ্যে কিন্তু কালেক্ট করে ফেলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। এই পুরো সংখ্যাটি আসলে এখন এখানে যিনি এই কেন্দ্রের যিনি দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার হাতে এই পুরো সংখ্যাটি তুলে দেবেন, এবং তারপরে কিন্তু আমরা জানতে পারবো আসলে যে কতটি ভোট পড়েছে এখানে, কোন প্রার্থী বা কোন প্রতীকে আসলে ভোট পড়েছে, কে বা এই আসন থেকে বা এই কেন্দ্র থেকে আসলে সবচেয়ে বেশি ভোট পেয়ে আসলে নির্বাচিত হয়েছেন। আসলে এই যে পুরো নির্বাচন, দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনটা আসলে মুখিয়ে রয়েছে আসলে মানুষ জানার জন্য, যে এবারে নির্বাচনে কে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এই ঢাকা 17 আসন থেকে, যার কারণে আসলে সারাদিন ভোট গ্রহণের পরে কিন্তু এখন চলছে ভোট গণনা। আমরা যদি বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু এই যে পুরো বিদ্যানিকেতন স্কুলটি রয়েছে, এই স্কুলটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, বিজিবি রয়েছে, বিজিবির পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু এখানে রয়েছে, বাইরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যে কারণে আসলে সার্বিক যে পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এই আসনটিতে যে স্কুলটি রয়েছে বিদ্যানিকেতন স্কুল সেখানে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পুরো স্কুলের যে প্রাঙ্গণ মাঠ, সেই প্রাঙ্গণ মাঠে কিন্তু বিজিবি পুলিশ সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে সকল নিরাপত্তা ব্যবস্থা ডেকে দেওয়া হয়েছে। যেহেতু এই আসনটিতে বা এই যদি আমরা বলতে চাই ঢাকা 17 আসনে সকাল থেকে ভোট গ্রহণ হয়েছে, এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি, সুষ্ঠুভাবে মানুষজন ভোট দিয়েছেন। এখন একটি কেন্দ্রের আমরা তথ্য জানাচ্ছিলাম, সেখানকার যদি আমরা কথা বলতে চাই, সেখানকার তথ্য ইতিমধ্যে কিন্তু গণনা শেষ হয়েছে। এখানে কিন্তু আমরা যদি বলছিলাম যে 7টি কেন্দ্র রয়েছে এই স্কুলটিতে, মোট 7টি কেন্দ্র, তার মধ্যে কিন্তু 1টি কেন্দ্রের আমাদের ভোট যে গণনা সেটি কিন্তু তাদের শেষ হয়েছে। এখন আরও রয়েছে মোটামুটি প্রায় 6টি কেন্দ্র রয়েছে, সেই 6টি কেন্দ্রের ভোট গণনা এখনও চলমান অবস্থায় রয়েছে। তারা আসলে কোন প্রতীকে কে বিজয় হচ্ছেন, কে এগিয়ে থাকছেন, এই বিষয়টি আসলে আমরা জানতে পারবো হয়তো বা আর অল্প কিছুক্ষণ পরে। এক কথা যদি আমরা বলতে চাই যে অনেকাংশে আমরা দেখতে পেয়েছি যে এই আসন যেটি রয়েছে ঢাকা 17 আসনটাইতে কিন্তু নৌকা অনেকটাই এগিয়ে ছিল কিন্তু আগে থেকে, আমরা যে বিষয়টি শুনতে পেয়েছিলাম। তো এক কথা যদি আমরা বলতে চাই, এখনও কিন্তু এই বিদ্যানিকেতন স্কুলে কয়েকটি কেন্দ্রের ভোট গণনা চলমান অবস্থায় রয়েছে, একটি শেষ, এখন রিটার্নিং কর্মকর্তার হাতে সেই তথ্যটি তুলে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বনানী থেকে সর্বশেষ।
বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়দুল শুভ, তিনি ছিলেন বিদ্যা নিকেতন স্কুলে, তিনি জানাছিলেন সেখানকার ভোট গণনার সবশেষ তথ্য। আমরা যতটুকু জেনেছি এই ঢাকা সতেরো আসনে 124টি কেন্দ্র রয়েছে এবং তিনি যেখানে উপস্থিত আছেন সেখানে 7টি কেন্দ্র রয়েছে এবং 7টি কেন্দ্রের মাঝখান থেকে 1টি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হয়েছে, বাকি 6টি কেন্দ্রে এখনও ভোট গণনা চলছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী আরাফাত, মোটা দাগে বলা যেতে পারে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন, তার সঙ্গে স্বতন্ত্র কয়েকজন প্রার্থীর একটি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।